আসসালামু আলাইকুম, আমি অনিন্দিতা বলছি, ব্লগ বিলংস টু অনিন্দিতা থেকে। আজকে আমাদের দিনটা শুরু হয়ে গেল চা, আমার সকালের নাস্তা এগ বয়েল, আর ফারুকের জন্য রুটি বানিয়ে। গত দু তিন সপ্তাহ আমি খুবই বিজি, কারণ আমার সেমিস্টার শেষের দিকে, সেমিস্টার ফাইনালগুলো হচ্ছে সব ডিপার্টমেন্টে, আর পড়ালেখা মানেই আমার খাওয়া দাওয়া, স্পেশালি চকলেটস। আর 11টার থেকে পড়া শুরু করলাম আর খাওয়াও শুরু করলাম। এই বিস্কিটগুলোর কথা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আর মগ্ন মিলে বানিয়েছিলাম। এই যে এই লম্বা বিস্কিটটা, এটা একটা পপুলার বিস্কিট ইন্ডিয়ান, আমরা এখানে পাই। এবং আর এই যে এটা, এটা টপার্স। এই বিস্কিটগুলো আমরা ওই বিস্কিটগুলো অনুকরণ করেই আমি আর মগ্ন বানিয়েছিলাম। এখন ভেতরে নাটিলা দিয়ে আমি খাচ্ছি। 31 অগস্টে আমার একটা প্রেজেন্টেশন আছে রুবেলার উপরে, অন্যান্য এক্সাম তো আছেই, তো এই প্রেজেন্টেশনটা করতে বসছিলাম আজকে, সাথে আনারসের জুস, তারপরে বাচ্চাদের চিপস, আর এর আগে তো বিস্কিট চকলেট ওগুলো খেয়েছি। তো আমি যতক্ষণ পড়ালেখার মধ্যে থাকি ততক্ষণই এক লাইন লেখার পরে আবার মনে হয় যে কিছু একটা নিয়ে বসলে মানে কাজটা তাড়াতাড়ি আগাবে। তো এই অভ্যাসটা মনে হয় আমার আম্মুই আমাকে করে দিয়ে গেছে। ছোটোবেলায় যখন পড়ালেখা করতাম, টেবিলে আম্মু একটু পরপর কখনো কমলা খুলে নিয়ে আসতো, কখনো ডালিমের জুস, কখনো আনারসের জুস, কিংবা দুধ, কিংবা কিছু না কিছু মানে আর দিত, আর বলতো যে খাও খাও, তাহলে তোমার ব্রেনে অক্সিজেন সাপ্লাই বাড়বে আর পড়ালেখা তাড়াতাড়ি মাথায় ঢুকবে। আপনারা হয়তো গত কয়েকটা ব্লগে আমাকে দেখেছেন যে আমি অনলাইনে পড়ালেখা করছি, কিন্তু কিসের উপর করছি সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তখন। তো আমি একজন MBBS ডক্টর, আর আমি আমার পোস্ট গ্রাজুয়েশন করছি, মাস্টার্স অফ পাবলিক হেলথ করছি অনলাইনে, কারণ এটা আসলে এখন সব কিছু অনলাইন হয়ে যাওয়াতে আমি এই সুবিধাটা পাচ্ছি। কিন্তু আমি যখন আমার আম্মুর কাছে বাংলাদেশে গিয়েছিলাম, তখনই আমি মাস্টার্স অফ পাবলিক হেলথে ভর্তি হয়েছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তখন দুটো সেমিস্টার অফলাইনে মানে ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করেছিলাম, এরপরে করোনার কারণে এখন সব কিছু অনলাইন হওয়াতে আমি আফ্রিকাতে আসলাম, এসে আমি জিনিসটা কন্টিনিউ করলাম। তো প্ল্যান ছিল যে এই করোনা শেষ হয়ে গেলে হয়তো যখন অফলাইন হবে আমি আবার বাংলাদেশে ব্যাক করব, কিন্তু এখনও তো করোনা শেষ হওয়ার কোনো নাম ও নিশান পাওয়া যাচ্ছে না, এখনও আমার ইউনিভার্সিটি অনলাইনেই ক্লাস চলছে। তো আমি বসানা থেকেই অনলাইনের ক্লাসগুলো করছি। তো দেখা যাক, এরপরে যদি ইউনিভার্সিটি খুলে তখন যাওয়া লাগলে হয়তো যেতে হবে। মগ্ন ইউটিউবে একটা রেসিপি দেখেছে, তখন আমাকে সেটা দেখায়নি, তো সে বললো যে আম্মু চকলেট মার্শমেলো কেক। তো আমি ও যা যা চাইলো জোগাড় করে দিলাম, তো এখন দেখছি ও কিভাবে সেটা বানায় আর কি হয় রেজাল্ট। এই তো হয়ে গেল চকলেট মার্শমেলো কেক। লাঞ্চের পর আমার আসলে বসে থাকতে ভাল লাগে না, আমার একটু কিচেনে যে খুটুর খুটুর করতে ইচ্ছা করে। তো এর একটা গল্প আছে, আমার রাঙা ফুপি আমাদের বাসায় থাকতেন ছোট্টবেলায়, তখন মনে আমার 1.5 বছর বয়স। তো ফুপি বললো যে একদিন নাকি আমাকে দুপুরবেলা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো খুব অবশেষে পাওয়া গেল কিচেনে, আমি একটা খালি পাতিলের মধ্যে চামিচ নিয়ে শব্দ করছিলাম। তো ফুপি জিজ্ঞেস করলেন যে কি করছিস, আমি নাকি বলেছিলাম রান্না করি। তো ফুপি খুব মজা নিয়ে আমার ছোটোবেলার গল্পগুলি করে, এত মানে আনন্দ নিয়ে করে, আসলে আমিও মনোযোগ দিয়ে একই গল্প বারবারই শুনি। এখন বসনাতে স্ট্রবেরি মনে হয় সিজন পাওয়া যাচ্ছে, তো আমি স্ট্রবেরি পাই ফিলিং বানালাম। আমার উদ্দেশ্য ছিল একটা স্ট্রবেরি কেক বানাবো, তো সেই জন্য আমি স্ট্রবেরি পাই ফিলিং বানিয়ে নিলাম। বিকালবেলা আমি আমার বাগানে একটু বের হলাম, তো আমার আশেপাশে আমার নেবারদের বাগানেও একটু দেখলাম, তো ওরা নতুন নতুন গাছ কালেক্ট করছে, যেহেতু উইন্টার শেষ নতুন করে গাছ বুনবে। তো আমার আশেপাশে যারা থাকেন তারা সবাই হসপিটাল এমপ্লয়ি, যেহেতু আমি হসপিটাল স্টাফ হাউস কম্পাউন্ডে থাকি, কেউ নার্স, কেউ সাইকোলজিস্ট, কেউ রেডিওগ্রাফার, কিংবা কেউ ডক্টর। আমি আগেও বলেছি যে আমি 12 বছর ধরে আছি বসানাতে, এবং প্রথম থেকেই এই নেবারহুডেই আছি, এই বাসাটাতেই আমি থাকি, 12 বছর হয়ে গেল। তো আমার নেবাররা প্রায় আমার 12, 8, 10 বছরের পুরনো। তো আজ পর্যন্ত কারোর সাথে আমার কোনো রকমের অসুবিধা হয়নি, এবং এরা সবাই আশেপাশে যারা আছেন সবাই আফ্রিকান, মানে কেউ জাম্বিয়ান, কেউ বসোয়ানা, কিংবা কেউ কঙ্গো থেকে এসছে। বাংলাদেশে আশেপাশে এত কাছাকাছি অনেক লং টাইম ধরে কোনো নেইবার থাকলে একটু মন কষাকষি হওয়ার চান্স থাকে।
তো কারণ হচ্ছে যে বাংলাদেশি মানুষ একটু ইমোশনাল এবং তাদের স্বভাবটা এরকম যে আমার খোঁজ নিচ্ছে না, বা আমরা মনে করি যে তার খোঁজ নেওয়া উচিত, কিন্তু এখানে তা না, এখানে কেউ কারো খোঁজ নেয় না। তো খোঁজ না নেওয়ার কারণে যেটা হয় যে আমি মনে করি যে আমার জীবনে অনধিকার চর্চাও কেউ করছে না। আমি লেট নাইটে বাসায় আসলাম, বা আমি পার্টি করছি, আমি কাকে দাওয়াত দিচ্ছি, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো এটাতে আমাকে তারা কোনো রকম ডিস্টারবেন্সও করছে না। আরেকটা জিনিস যেটা, যে আমি যেহেতু তারা আমার দেশি মানুষ না, আমার মনে হয় যে তাদের কাছ থেকে এক্সপেকটেশনও আমার নাই। তো আমার এক্সপেকটেশন না থাকার কারণে আমার তাদের উপরে কোনো কারণে মন খারাপও হয় না। তো এই দুটো জিনিসই আমার সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখার পিছনে কারণ। সেটা হচ্ছে তাদের অনধিকার চর্চাটা আমার জীবনে নাই, আর দ্বিতীয়ত হচ্ছে আমার পক্ষ থেকে তাদের কাছে এক্সপেকটেশন নাই। তো দুটো মিলেই আমরা ভালো একটা সম্পর্ক রাখতে পেরেছি। আসলে এই দুটো জিনিস যদি কেউ মেনটেন করতে পারে, যেমন অন্য কারো কাজকর্ম নিয়ে মাথা না ঘামানো, আর দ্বিতীয়ত হচ্ছে অন্য কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা না করা, এই দুটো স্বভাবই যদি আমাদের কারো মধ্যে থেকে থাকে, তাহলে সে জীবনের সবচেয়ে সুখী। সেভাবেই আসলে শুধুমাত্র প্রতিবেশী না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথেই সুসম্পর্ক রাখা সম্ভব। আমাদের বাংলাদেশি পরিচিত ভাই বুলবুল ভাই এবং পারুল ভাবি, ওনার মেয়ে, ছোট মেয়ে সানজিদা, ওর নতুন বাচ্চা হয়েছে। আমার আসলে করোনার কারণে দেখতে যাওয়া হয়নি, তো আজকে শুনলাম যে ও গ্যাব্রন থেকে ওর হাজব্যান্ডের সাথে ভাবির কাছে বেড়াতে এসেছে। তো বেবিটাকে একটু দেখতে যাব, হঠাৎ করে ডিসিশন নিলাম, তাই একটু কাস্টার্ড বানিয়ে নিলাম। ভাবির দুই মেয়ে তানিয়া আর সানজিদা, আমি যখন বসানায় প্রথম আসি তখন ওরা স্কুলে পড়তো, আর এখন তোদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। তানিয়া এখন তার দুই বাচ্চা নিয়ে বাংলাদেশে থাকে তার হাজব্যান্ডের সাথে। তো ভাই ভাবি অসম্ভব মিস করে তাদের বড় কন্যাকে, আমি বুঝি সেটা, কারণ আমার বাবা মাও অসম্ভব মিস করতেন যখন আমি বসানায় থাকতাম, মানে এসেছিলাম যখন। আসলে বাবা মা থেকে সন্তান দূরে থাকার যে কষ্টটা, এটা আসলে আনলিমিটেড, আনকন্ডিশনাল, এটা আসলে সমাধান আমার কাছে তো কখনো ছিল না। আমি কষ্ট পেতাম, আমার বাবা মাও কষ্ট পেত। তো আমার ফিলিংসটা, আমার বাচ্চাদের থেকে দূরে থাকার যে ফিলিংসটা, এটার সিচুয়েশন তো এখনও আসেনি, তাই আমি বাবা মার কষ্টটা বলতে পারবো না। কিন্তু আমার মাকে আমি দেখতাম যে পরিমাণ আকাঙ্ক্ষা ছিল আমার আর আমার সন্তানদের সঙ্গে পাশে বা কাছে থাকার, সেই আকাঙ্ক্ষা থেকে বোঝা যায় যে কী পরিমাণ আনলিমিটেড কষ্ট সেটা। আর এটা যে শুধু মেয়ে বিয়ে করে চলে গেছে সেটার জন্যই যে মেয়ের থেকে দূরে থাকা লাগছে বাবা মাকে, তা কিন্তু না। আজকালকার কিন্তু ছেলেরাও বাবা মা থেকে দূরে থাকে, কারণ হচ্ছে যে চাকরির কারণে অন্য শহরে যাওয়া লাগছে, অন্য দেশে যেয়ে থাকা লাগছে। একদিন আমি ফারুককে বলছিলাম যে জানো, আমি যদি কখনো বেহেস্তে যেতে পারি, আল্লাহ তাআলা যদি কোনো দিন আমাকে বেহেস্তে নেন, তাহলে আমি চাইবো যে আমার সংসার, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটি সুন্দর বাড়িতে থাকি, আর আমার আশেপাশেই যেন আমার মায়ের বাড়িটা হয়। তো আসলেই বাবা মার আশেপাশে থাকা, কিংবা একই শহরে থাকা, কিংবা একই দেশে থাকা, এটা একটা আল্লাহ তাআলার বিরাট ব্লেসিং। এরই মধ্যে আমি আরাফকেও দেখে আসলাম, ভাবির হাতের রান্নাও খাওয়া হয়ে গেল। তো আজকের গল্প এখানেই শেষ, আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।